সভাপতি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন উপস্থিত রয়েছেন, বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস উপস্থিত রয়েছেন, জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, ফিরোজ আহমেদ মামুন এবং সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম সহ এখানে জাতীয়তাবাদী শ্রমিক দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ যারা রয়েছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে একটি ঐতিহাসিক দিবস তারা পালন করছেন। এর আগেও কয়েক বছর আগে এই দিবসটি পালনের সময় শ্রমিক দলের উদ্যোগে তখনও উপস্থিত ছিলাম। এই দিবসটি পালনের গুরুত্ব অপরিসীম বলে আমি মনে করি। সেদিন যে কারণে আপনার হবিগঞ্জ, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, কমলগঞ্জ, সিলেট প্রভৃতি এবং আসামের কিছু অঞ্চল, করিমগঞ্জ, এইসব চা বাগান এলাকায় যার অধিকাংশ ছিলেন ইংরেজরা এই চা বাগানের মালিক, তারা এই উপমহাদেশের বিভিন্ন এলাকা থেকে অত্যন্ত নিম্ন শ্রেণীর সমাজের নিচু তলার মানুষদেরকে ধরে নিয়ে এসে এই চা শ্রমিক হিসাবে চা বাগানে কাজ করাতো। মানুষ হিসাবে তাদের কোনো মূল্যই ছিল না, তাদেরকে অত্যন্ত নিম্ন বর্গের মানুষ হিসাবে বিবেচনা করত এখানকার অভিজাত মানুষরা, উচ্চ বর্ণের মানুষরা আর শাসক শ্রেণী ইংরেজরা। এদের নিপীড়ন নির্যাতন এত তীব্র ছিল, সারাদিন কাজ করার পরে বাসায় এসে ঘুমানোর মতো একটা ছোট জায়গাও ছিল না, হয়তো কোনো গাছ পাতা দিয়ে ঘরের ছাদ করা হতো, কোনো পয় প্রণালী ছিল না, পয় নিষ্কাশনের কোনো ব্যবস্থা ছিল না। এইরকম মানবতর, এইরকম দিনহীন একটি পরিস্থিতির মধ্যে মানুষ তো তারা ক্ষুব্ধ হয়ে ওঠে, তাদের ব্যাপক নিষ্ক্রমণ হয় এই বাগান থেকে। তারা এই উপমহাদেশের বিভিন্ন অঞ্চল থেকে তাদের নিজেদের ভিটেমাটি থেকে তুলে নিয়ে আসা হয়েছিল এবং তাদের নিজ এলাকায় নিজ বাড়িতে ফিরে যাওয়ার আকুতি থেকেই আজ থেকে 104 বছর আগে এই সমস্ত বাগানের চা শ্রমিকরা তারা বের হয়ে এসেছে যে এই মানবতার জীবন যাপন করবো না, আমরা আমাদের বাড়িতে ফিরতে চাই, এলাকায় ফিরতে চাই। এটাই হচ্ছে মুলুক চলো আন্দোলন। এই আন্দোলন এত তীব্রতর হয়েছিল যে পায়ে হেঁটে তারা শত শত মাইল হেঁটে তারা করিমগঞ্জ স্টেশন আসাম, তারা সিলেট স্টেশন, তারা শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন প্রত্যেকটি জায়গায় এসে উপস্থিত হয়েছিল। আর এই ঘুমন্ত শ্রমিকের উপরেই গুলি চালায় ইংরেজ শাসকদের এদেশীয় তাবেদার পুলিশ বাহিনী। তাদের এই আত্মদানের মধ্যে দিয়ে অধিকার আদায়ের যে তীব্র আকুতি, যে আকাঙ্ক্ষা, আজও বাংলার আকাশে বাতাসে, আজও বাংলার নদী নালায় যে পানি প্রবাহিত হয় সেখান থেকে এখনো তাদের সেই আওয়াজ মুছে যায়নি। আজও এদেশের মানুষ নিপীড়িত, আজও এদেশের মানুষ নির্যাতিত, আজও এদেশের মানুষ একবেলা খাবার জন্য তার প্রাণন্তকর পরিশ্রম করতে হয়। বন্ধুরা আমার, সেদিনের সেই মুলুক চলো আন্দোলন যে শিক্ষা দিয়েছে সে শিক্ষার উদ্বুদ্ধ হয়ে আজও নির্যাতিত নিপীড়িত শ্রমজীবী মানুষ আজকে আজও লড়াই করছে। এই যে দেখো পাশে একটি অনুষ্ঠান চলছে, রিক্সা শ্রমিক এবং ব্যাটারি চালিত যে যানবাহন তাদেরকে হঠাৎ করে তাদের যানবাহন নিষিদ্ধ করা হলো। ওবায়দুল কাদের সাহেব নিজেই বলেছেন তার হাতের যে ঘড়ি সেই ঘড়ির দাম, অনেক মানুষ বলে 50 লাখ টাকা, তিনি যে সানগ্লাস পরে সেটাও অনেক দাম, লক্ষ টাকা ছাড়িয়ে যাবে। যার সানগ্লাসের দাম এত
যার ঘড়ির দাম 50 লাখ টাকার উপরে, তিনি এই ব্যাটারি চালিত রিক্সাওয়ালা, এই রিক্সা আর এমনি যারা সাধারণ রিক্সাওয়ালা যাদেরকে তিনি নিষিদ্ধ ঘোষণা করলেন, তিনি কি এদের মর্ম বুঝবেন? উনি কি জানেন যে ওরা এক বেলা খায় না দুই বেলা খায়? উনি কি ওবায়দুল কাদেরকে জানেন যে তারা যে পরিশ্রম করে, যে তারা যে রিক্সা চালায়, তারা যে ব্যাটারি চালিত যান চালায়, সেই টাকা দিয়ে, সেই উপার্জন দিয়ে তার সন্তানকে স্কুলে পাঠাতে পারে কিনা? তাদের সন্তানরা তো বিভিন্ন দেশে বসবাস করছে, কেউ বলে দুবাইয়ে, কেউ বলে ক্যানাডায়, কেউ বলে মালয়েশিয়ায় সেকেন্ড হোম এবং বিভিন্ন ধরনের হোম বাড়ি তারা সেইখানে নির্মাণ করেছে। তারা তো এদের বিষয় জানে না, তারা এক বেলা চাল কিনতে পারছে না। যে দেশে আলুর দাম এই সিজনেও 55 টাকা 50 টাকা, এটা কি ওবায়দুল কাদের সাহেব জানেন? ওবায়দুল কাদের সাহেব জানেন না, ওনার নেত্রী শেখ হাসিনাও জানেন না, কারণ ওনাদের প্রত্যেকটা নেতা এবং নেতাদের আত্মীয় স্বজন বিদ্যুৎ খাত থেকে কোটি কোটি টাকা দিয়ে গেছেন, বিভিন্ন উন্নয়নের নাম থেকে কোটি কোটি টাকা পাচার করেছেন। শুধু টাকা পাচারের আরব্য উপন্যাসের কাহিনী প্রতিদিন আমরা সংবাদপত্রের পাতায় আমরা পড়ছি। সুতরাং ওই ব্যাটারি চালিত রিক্সা চালক আর ওই রিক্সাওয়ালাদের করুণ কাহিনী কি করে জানবেন ওবায়দুল কাদের সাহেবরা, কি করে জানবেন শেখ হাসিনারা? আমি ওবায়দুল কাদের সাহেবকে বলি, এই যে ব্যাটারি চালিত যান নিয়ে আসা হলো, এটা তো নিশ্চয়ই কোনো দেশ থেকে আমদানি করা হয়েছে। তাহলে এই আমদানি করার যে সুযোগ লাইসেন্স কে দিল? তারা যে ঢাকার রাস্তায় বা রাজশাহীর রাস্তায় বা চট্টগ্রামের রাস্তায় প্রতিটি জেলা শহরেই আমি দেখেছি ব্যাটারি চালিত যান, তাহলে তাদেরকে এই রোড পারমিশন এরা কারা দিল? আপনারা সরকারি দিয়েছে? এই যে যারা ইম্পোর্ট করেছে তারা তো আওয়ামী লীগ গেল, তারা তো আওয়ামী লীগের ব্যবসায়ী, তাহলে আওয়ামী লীগের আত্মীয় স্বজনের ব্যবসায়ী, তারা কোটি কোটি টাকা ইনকাম করলো ব্যাটারি চালিত যান নিয়েছে। আর এইটা এই যে গরিব ব্যাটারি চালিত যান আর রিক্সা চালকরা তারা ভাড়া নিয়ে এইটা চালাতে গিয়েই দোষ হয়ে গেল? ওদের পেট ভরবে না, আপনাদের পেট ভরে বদ হজম হবে, তারপরেও টাকা দরকার আপনার লোকদের, আপনার এদেরকে ঘাটে ঘাটে টাকা দিতে হয়, আপনার প্রশাসনের লোক টাকা নেয়, স্থানীয় যুবলীগ ছাত্রলীগকে চাঁদা দিতে হয়, এত ঘাটে ঘাটে টাকা দেওয়ার পর যতটুকু তাদের উপার্জন হয় এইটা দিয়ে কোনো রকমে চাল কিনে তাহলে ডাল কিনতে পারে না, আর ডাল কিনলে চাল কিনতে পারে না। আর এদের উপরেই আপনারা চালাচ্ছেন স্টিম রোলার, এদের উপরেই আওয়ামী লীগের তরবারি মাথার উপর ঝুলছে। ওবায়দুল কাদের সাহেব, আপনি গরিবের আহার কেড়ে নিয়ে, গরিবের ভাত কেড়ে নিয়ে আপনি রাজত্ব করবেন, আপনারা স্বর্গে বসবাস করবেন, ওই স্বর্গ থেকে আপনাদের বিদায় নিতেই হবে, ওই স্বর্গে আর বেশি দিন আপনারা বসবাস করতে পারে না। আপনার তরুণ শিক্ষিত ছাত্ররা অথবা অল্প আয়ের মানুষ হয়তো শেয়ার মার্কেটে তারা কিছুটা বিনিয়োগ করে, শেয়ার মার্কেটের আজ মাস ধরে এমন পতন হচ্ছে, ওই পতন থেকে আর মাথা তুলে দাঁড়াতেই পারছে না শেয়ার মার্কেট। আর এতে কে বেকার হচ্ছে? তরুণরা, যুবকরা, কোন রকমে যারা কিছু উপার্জন করে ওখানে বিনিয়োগ করেছিল, তারা সর্বস্বত্ব, তারা ফতু। শেখ হাসিনা জানে একটা জিনিস, অনেক কথা তিনি বলেন, আমি এই করেছি সেই করেছি এত উন্নয়ন করেছি, এগুলো তো উনার হচ্ছে চাপাবাজির আর উনার নেতা মন্ত্রীদের চাপাবাজির কথা। তিনি উনি কত মানুষকে যে গরিব বানিয়েছেন, গরিব থেকে আপনার চরম গরিব বানাচ্ছেন, এইটার কথা তো আপনারা বলেন না, প্রধানমন্ত্রী বলেন না, প্রধানমন্ত্রীর তারাও বলবেন না, কারণ তারা বলবেন কি করে?
এবারেও বাজেটে ভর্তুকি বাড়ানো হচ্ছে বিদ্যুৎ খাত থেকে সব খাতে, কারণ যে ভর্তুকি না দিলে বিদ্যুৎ চলতে পারবে না, বিদ্যুতের যে দেনা সেই দেনা পরিশোধ করতে পারবে না। আইএমএফ থেকে শুরু করে আইএমএফ এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক প্রতিষ্ঠান তাদেরকে শর্ত দিচ্ছে, শর্ত দেওয়ার পরেও তারা ভর্তুকি বাড়াচ্ছে। এই ভর্তুকিটা কে দেয়? এটা কি গোপালগঞ্জের টঙ্গি পাড়ার টাকা দিয়ে চলে? নাই গরিব মানুষ, রিক্সাওয়ালা, এই শ্রমিক, এই শ্রমজীবী মানুষ, এদের করের টাকায় এই ভর্তুকি দেওয়া হয়। এদের পকেট কেটে ভর্তুকি দেওয়া হয় কাজে, ওই যে রেন্টাল বিদ্যুৎ প্ল্যান্ট যারা পাঠিয়েছে, যারা আওয়ামী লীগের ঘনিষ্ঠ, যারা আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের লক্ষ্য, তাদেরকে এই ভর্তুকির টাকা দেওয়া হবে। এই জন্যই এত তোরজোর, ওইখানটায় প্রধানমন্ত্রী কোনো কনসেশন দিতে পারেন না। বন্ধুরা আমার, আজকের এই চা দিবসে আমি সেই সমস্ত মহান শ্রমজীবী মানুষ, চা শ্রমিক যারা আত্মাহুতি দিয়েছেন, আমি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের আত্মদানের মধ্যে দিয়ে যে অধিকার আন্দোলনের যে পতাকা উড্ডয়ন করেছিলেন তারা, সেই শ্রমিকরা, সেই পতাকায় আমাদের প্রাণের পতাকা, সেই পতাকায় আমাদের গণতন্ত্র ফেরানো, মত প্রকাশের স্বাধীনতা, মানুষের আহার, মানুষের পেট ভরে খাওয়ার যে অধিকার, সেই অধিকার আন্দোলনের প্রেরণার পতাকা, আমরা সেই পতাকা ধরেই এগিয়ে চলবো। আপনাদের সকল